এই ট্যুরের অন্যতম আকর্ষণ হলো জঙ্গলের মধ্যে এই ট্রেন জার্নি। কাঞ্চনকন্যা এর জন্য সবথেকে উপযুক্ত ট্রেন। মোটামুটি সকাল 9টা থেকে জঙ্গলের মধ্যে ট্রেন ঢুকে যায়। ঘন জঙ্গলের সঙ্গে পাওয়া যাবে চা বাগান, প্রচুর নদী, ঝোড়া রেলব্রিজ, ছোট ছোট বসতি, হাতি দেখার জন্য এইরকম টংঘর, সুন্দর সুন্দর স্টেশন, আরও কত কি। অনেকে নিউ জলপাইগুড়ি নেমে গাড়ি রিজার্ভ করেও যান। 160 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগে। রাজাভাতখাওয়া স্টেশনে কাঞ্চনকন্যা স্টপেজ নেই, এগিয়ে গিয়ে আলিপুরদুয়ারই নামতে হবে। আলিপুরদুয়ার থেকে জয়ন্তী যেতে গেলে আবার রাজাভাতখাওয়ার উপর দিয়েই আসতে হবে, কিন্তু ট্রেন কখনো সখনো রাজাভাতখাওয়ায় দাঁড়িয়ে যায়, আজও দাঁড়ালো। রাজাভাতখাওয়া স্টেশনের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলে পড়বে জয়ন্তী বাসস্ট্যান্ড আর বক্সা টাইগার রিজার্ভের চেকপোস্ট। চেকপোস্টে এন্ট্রি ফি দিতে হয় নিজেদের ও যানবাহনের। আলিপুরদুয়ার থেকে দুপুর 2টা নাগাদ একটা বাস জয়ন্তী যায়, রিজার্ভ ও শেয়ার গাড়িও আছে। রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী 40 টাকা ভাড়া শেয়ারের অটোতে। আলিপুরদুয়ার থেকে এই চেকপোস্ট 11 কিলোমিটার, আর চেকপোস্ট থেকে 10 কিলোমিটার গেলে এই মোড় পড়বে। এই রাস্তাটা বক্সাফোর্ড সান্তালাবাড়ি লেপচাখা যাওয়ার, আর এই রাস্তাটা জয়ন্তীর। এখান থেকে 5 কিলোমিটার গেলে জয়ন্তী। পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে নদীর পাশে ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম জয়ন্তী। সরকারি রিসর্টগুলো বন্ধ হয়ে গেলেও বেসরকারিগুলো স্টে অর্ডার নিয়ে চলছে। নদীর পাশে কয়েকটা বাজেট ক্যাটাগরি থাকার জায়গা হলো। তবে আমি থাকবো নদীর ওপারে জঙ্গলের মধ্যে ভুটিয়া বস্তিতে, নদীর ওপারের একমাত্র হোমস্টে। এই পার থেকে জিপসি ভাড়া 250 টাকা, 1.5 কিলোমিটার রাস্তা। এখান থেকে পাহাড় একদম কাছে। দোতলার বিছানায় শুয়ে বা বারান্দায় বসে নদী, জঙ্গল, পাহাড় সবই দেখা যায়। পূর্ণিমা হলে আরো বেশি উপভোগ্য হয়। সাদামাটা রুম, প্রতিটা রুমে 4 জন করে থাকতে পারেন, 1200 টাকা ভাড়া, খাওয়া 500 টাকা জনপ্রতি। রান্না বেশ ভালো, ব্যবহারও খুব ভালো, তবে শেষ দিন আমার সাথে টাকা পয়সা নিয়ে বেশ গণ্ডগোল করেন। বর্ষার জন্য 15 জুন থেকে 15 সেপ্টেম্বর জঙ্গল বন্ধ থাকে। জয়ন্তীর অবস্থাও তখন খুব বিপজ্জনক হয়ে যায়, আর প্রত্যেক বছর বন্যা পরিস্থিতি হয়, দুই পারের যোগাযোগ বেশিরভাগ সময়ই থাকে না। ব্যাঘ্র প্রকল্প হওয়ার পর নদীর পাথর তোলা যায় না, নদীর গর্ভ ভরাট হয়ে সমান হয়ে গেছে, আর তারই ফলশ্রুতিতে ব্রিজের এই অবস্থা। জয়ন্তী নদীর ওপর সূর্যাস্ত খুব সুন্দর হয়। সন্ধ্যার পর না বেরোনেই ভালো, হাতি এসে যাওয়া খুব সাধারণ ব্যাপার এখানে। প্রথম দিন জয়ন্তী সৌন্দর্য উপভোগ করেই কেটে যাবে। নদীর আগে 17 কিলোমিটারের জঙ্গল সাফারি, সকাল 6টা থেকে 11টা আর দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হয়। জিপ, পারমিট আর গাইড নিয়ে 1200 টাকা পড়বে। এই সাফারির খুব চাহিদা। এটা ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার, কাছেই আছে চুনিয়া ওয়াচ টাওয়ার। জঙ্গল আর ভুটান পাহাড়ের অসাধারণ সৌন্দর্য পাওয়া যায় টাওয়ারের উপর থেকে। শীতকালে যখন বেশিরভাগ জায়গায় জল থাকে না, তখন জঙ্গলের পশুরা এখানে জল খেতে আসে, তাই এখান থেকে দেখা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি জঙ্গল আর নদীর সৌন্দর্য ভালোভাবে পাওয়ার জন্য বর্ষাতে এসেছি, কিন্তু এখানে আসার সবথেকে ভালো সময় হলো শীতকাল। জয়ন্তী থেকে 3 কিলোমিটার দূরে আছে টিজিএন ওয়াচ টাওয়ার। গাইড প্রতি ঘন্টার জন্য নেন 150 টাকা, সর্বাধিক 8 জনের জন্য। সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, মাঝে 11টা থেকে 1টা পর্যন্ত বন্ধ। টিজিএন ওয়াচ টাওয়ার থেকে কিছুটা গিয়ে 1.2 কিলোমিটার পাহাড়ের ওপরে উঠলে পড়বে পুখরি পাহাড়, 1100 ফিট উচ্চতা। ওখানকার লেকে প্রচুর ক্যাটফিশ আর কচ্ছপ আছে, গাইড 250 টাকা। কিছুটা গাড়িতে গিয়ে তারপর হেঁটে যাওয়া যায় ছোট মহাকাল, তারপরে বড় মহাকাল গুহা। জয়ন্তী রিভার বেড থেকে 7 কিলোমিটার দূরত্ব, বেশ রোমাঞ্চকর হয় এই যাত্রা। আরও বেশ কিছুটা গেলে লেপচাখা, অনেকে লেপচাখা থেকে ট্রেক করে বড় মহাকাল গুহা হয়েও জয়ন্তী নামেন। এখানকার অন্যতম আকর্ষণীয় হলো ভুটানঘাট পাহাড়, আলাদা অনুমতি নিতে হয়। প্রকৃতির খেয়ালে বিভিন্ন রঙে আঁকা পাহাড়, নিচে রায়ডাক নদী, নদীর ওপারটা ভুটান,
একটু দূরেই আবার অসম সীমান্ত। এই রকম নির্জন জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। আরও অনেক ছোট ছোট সুন্দর জায়গা আছে, নতুন অনেক জায়গা পর্যটন মানচিত্রে যুক্তও হচ্ছে। কাছাকাছির মধ্যে আরও যেসব সুন্দর জায়গা আছে জয়ন্তী থেকে আলিপুরদুয়ারে বাস সকাল 9টায় ছাড়ে, সেই বাসে বক্সা মোড়ে এলাম। এখান থেকে শান্তলাবাড়ির অটো পাওয়া যায় 30 টাকা ভাড়া, 1.5 কিলোমিটার দূরে 28 বস্তি। জঙ্গলের মধ্যে সুন্দর জায়গা, এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে, তার মধ্যে এই হোমস্টেটা বেশ নাম করা। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে খুব সুন্দর গ্রাম শান্তলাবাড়ি। এখান থেকে দেখা যায় ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গলের মধ্যে পাহাড় কিভাবে ঢালু হয়ে সমতলে মিশেছে। সন্ধ্যার পর দেখা যায় নিচের বিভিন্ন জনবসতির মিটমিটে আলো। আমি ছিলাম বনপাহাড়ি রিসর্টে, জঙ্গলের একদম পাশে, সুসজ্জিত, বাজেট ক্যাটাগরির। সব থেকে সুন্দর হলো খাবার জায়গাটা। খাবারের স্বাদ খুব ভালো, দামও ন্যায্য, ব্যবহার সবার খুব ভালো। পাশে আছে আরণ্যক হলিডেজ, খুব সুন্দর অবস্থান, এই হোটেলের ট্যারিফ সব থেকে কম। লাঞ্চ করে গেলাম মাচান নদীর তীরে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই জায়গায় আরণ্যক হলিডেজ হোটেল তৈরি করছে, কাজ প্রায় শেষের মুখে। নদীর ধারে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, গাইড বাধ্যতামূলক। ঝর্ণার উপর দিয়ে হেঁটে পৌঁছালাম এই অস্বাভাবিক দেখতে পাহাড়ে, অনেকটা সেই জয়ন্তীর ভুটানঘাট পাহাড়ের মতো। ঘন্টা দেড়েকের মতো এখানে সময় লাগে। তারপরে এলাম রিসর্ট থেকে 10 মিনিট হাঁটা পথে শান্তলাবাড়ি বাজারে, এখানে হেমাজির মোমো খুব নাম করা। প্রতি মঙ্গলবার শান্তলাবাড়ি বাজারে হাট বসে, দূর দূরান্ত থেকে লোকজন আসেন। এই দিকে এমন প্রচুর গ্রাম আছে যেখানে গাড়ি যাতায়াতের রাস্তাও নেই, তারা অনেকটাই ভরসা করে থাকেন এই সাপ্তাহিক হাটের ওপর। দেখবার মতো হাট, সকাল 10টার পর থেকে আস্তে আস্তে ফাঁকা হতে শুরু হয়। হাট ঘুরে নিয়ে লেপচাখার উদ্দেশ্যে বেরোনো যায়। শান্তলাবাড়ি থেকে বক্সাফোর্ড 5.5 কিলোমিটারের মতো, বক্সাফোর্ড থেকে লেপচাখা আরও 2 কিলোমিটার, শান্তলাবাড়ি থেকে 0.25 কিলোমিটার রাস্তা গাড়িতে যাওয়া যায়, বাকিটা হেঁটেই উঠতে হবে। রিজার্ভ গাড়ি ভাড়া 150 টাকা, গাইড বাধ্যতামূলক, গাইডের চার্জেস এটা। যাদের পাহাড়ে অল্প স্বল্প হাঁটার অভ্যাস আছে তাদের তেমন কোনো সমস্যা হবে না। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর, বেশ কিছু দোকান আছে চা জল এমনকি মোমোরও। 1 কিলোমিটার ওঠার পর প্রথম ভিউ পয়েন্ট, বক্সাফোর্টের আধ ঘন্টা আগে এই ক্যাফেটা খুবই সুন্দর। বক্সাফোর্ট একটু অবহেলায় থাকলেও এর ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না। অবস্থানগত গুরুত্বের জন্য ব্রিটিশরা 1865 সালে ভুটানের রাজার কাছ থেকে এই ফোর্ট দখল করে এবং কারাগার তৈরি করে। 1939 সালে এখানকার বন্দী বিপ্লবীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লেখেন,
রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে ছিলেন। উত্তরে তিনি বিপ্লবীদের উদ্দেশ্যে 2 জুন একটি চিঠি লেখেন। এই সেই চিঠি। 1959 সালে চীনের কারণে তিব্বত থেকে অনেক বৌদ্ধ ভিক্ষু এসে এখানে আশ্রয় নেন। পরে নকশালদের এখানে বন্দি করে রাখা হতো। ব্রিটিশ সময়কার বক্সা পোস্ট অফিসে ঘুরে নেবেন। গ্রামটাও খুব সুন্দর। ফোর্টের আগে বেশ কয়েকটা হোটেল হোমস্টে আছে দেখলাম। হাতে সময় থাকলে এখানে একদিন থেকে যেতে পারেন। জয়ন্তীকে যেমন বলা হয় ডুয়ার্সের রানী, লিপচাখাকে তেমনই বলা হয় ডুয়ার্সের স্বর্গ। মুগ্ধকর সৌন্দর্য, পিছনে পাহাড় আর সামনে পুরো ডুয়ার্স। টেবিলের মতো একটা অংশে এই লিপচাখা গ্রাম, সামনে ডুয়ার্সের 12টা নদী তার শাখা প্রশাখার সঙ্গে ছড়িয়ে আছে ঘন অরণ্যে। পিছনের পাহাড়ের দৃশ্য ছবির মতো সুন্দর। ভুটানের সবুজ পাহাড়, তার গায়ে ভারতের দিকে ছবির মতো ছোট্ট বাড়ি আর অবিশ্রান্ত ঝর্ণা। মেঘ তো আছেই। লেপচাখা আগে ভুটানের অন্তর্গত ছিল, পরে ভারতে আসে। ভুটানি সংস্কৃতিকে এখনো তারা বাঁচিয়ে রেখেছেন। আমি যেটাই ছিলাম তার প্রথম রুমটা থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। এই রুম থেকে পাহাড়ের দুদিকের ভিউই পাওয়া যায়। রুমগুলো খুবই সাধারণ, পাশের ঘরের আওয়াজও আসে, তবে ডেকোরেশনে ভুটানি সংস্কৃতি ছোঁয়া আছে। খাবারের স্বাদ খুবই ভালো। সামনে ডুয়ার্সের ভিউ এই হোমস্টে থেকেও একই রকম ভালো পাওয়া যায়। এই হোমস্টে রুমে বসে ভিউ পাওয়া যায় না, তবে হোমস্টে থেকে 20-30 মিটার হাঁটলেই ওই ফাঁকা জায়গায় যাওয়া যায়। আজ পূর্ণিমা। এখানকার ধর্মীয় রীতিনীতি সিকিমের বৌদ্ধদের থেকে অনেকটা আলাদা। হোমস্টেতে আগে থেকে ফোন করে যাওয়াই ভালো, যদিও হোমস্টের ফোনের কানেকশন সহজে পাওয়া যায় না। শনি রবিবার ও ছুটির দিন না যাওয়াই ভালো, সেই সময় আলিপুরদুয়ার কোচবিহার থেকে প্রচুর মানুষ বেড়াতে আসেন। লেপচাখা বক্সাফোর্ট আর শান্তলাবাড়ি থেকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় ট্রেক করে যাওয়া যায়, 2 থেকে 15 কিলোমিটারের মধ্যে সব দূরত্ব, যেমন তাসিগাঁও, রোভার্স পয়েন্ট, আদমা, রূপম ভ্যালি প্রভৃতি। লেপচাখা থেকে নেমে 0 পয়েন্ট থেকে নিচে যাওয়ার গাড়ি পাওয়া যায়, তাও কিছু গাড়ির ফোন নাম্বার সঙ্গে রেখে দেবেন। এখান থেকে রিজার্ভ গাড়িতে জয়ন্তী বা আলিপুরদুয়ার যাওয়া যায়, অথবা শান্তলাবাড়িতে নেমে শেয়ার গাড়ির চেষ্টা করেও দেখতে পারেন। শান্তলাবাড়ি থেকে আলিপুরদুয়ার 70 টাকা ভাড়া। মঙ্গলবার যেহেতু হাটবার, সেই দিন অনেক শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে 12টার মধ্যে গেলে বেশি গাড়ি পাওয়া যাবে। আর আলিপুরদুয়ার চৌপতিতে গামা মহান্তর বিখ্যাত ক্ষীর দই অবশ্যই খেয়ে দেখবেন। শান্তলাবাড়ি অথবা জয়ন্তী থেকে আলিপুরদুয়ারের বড় গাড়ির ভাড়া 1000 থেকে 1200 টাকা, রিজার্ভ অটো 500 থেকে 600 টাকা। এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। অনেক অনেক ধন্যবাদ।